ফ্রেন্ডস, আমাদের আজকের দিনে সবথেকে প্রবলেম হচ্ছে যে আমরা সবাই ক্যান্সার নিয়ে আতঙ্কিত। সবারই বাড়িতে কারোর না কারোর আত্মীয়দের মধ্যে, বন্ধু বান্ধবদের মধ্যে কারোর না কারোর ক্যান্সারের খবর আসছে। তো আমরা এটা জানতে পাচ্ছি যে আজ থেকে 50 বছর আগে এতটা ক্যান্সারের প্রকোপ কিন্তু ছিল, যে কোনো কারণেই হোক, লাইফস্টাইল, পলিউশন, অ্যাডিকশন, যে কোনো ফ্যাক্টরেই হোক, আজকের দিনে ক্যান্সার বেড়ে গেছে। WHO অনেকদিন আগে থেকে সতর্ক করছে যে লাইফস্টাইল, হেলথ স্ক্রিনিং এই জিনিসগুলোর মধ্যে সবাইকে যেতে, কারণ আর 15-20 বছর পর একটা সিচুয়েশন আসতে চলেছে যখন সবার বাড়িতেই একজন একজন ক্যান্সার পেশেন্ট থাকবে। এটা যেরকম একটা আতঙ্কের খবর, আজকের আমাদের আলোচনা হচ্ছে যে মেয়েদের কি কি ক্যান্সার হয় এবং কি করলে সেটা প্রিভেন্ট করা যায়। সত্যিই কি ক্যান্সার প্রিভেন্ট করা যায়? প্রথম কথা হচ্ছে, আপনাদের মনেও যেটা সন্দেহ আমরাও সেটা বলি, সেটা হচ্ছে ক্যান্সার সবসময় প্রিভেন্ট করা যায় না। কিন্তু উল্টো দিক থেকে ভাবলে, যারা চেক আপের মধ্যে আছেন, যারা ডাক্তারদের সঙ্গে রেগুলার হেলথ স্ক্রিনিং করেন, তারা কিন্তু ক্যান্সারের ফার্স্ট স্টেজে ডায়াগনোসিসটা করে ফেলতে পারবেন। এবং অনেক ক্যান্সার আছে যেটা স্টেজ ওয়ানে ডায়াগনোসড হলে সারা জীবন আনলিমিটেড টাইম ডিজিজ ফ্রি থাকে। তাহলে আসি মেয়েদের কোন কোন ক্যান্সার বেশি। মেয়েদের সব থেকে বেশি হয় ব্রেস্ট ক্যান্সার। তাই জন্য যে কোনো অ্যাডাল্ট মেয়েদেরকে আমরা শিখিয়ে দিই যে সেলফ এক্সামিনেশন অফ ব্রেস্ট করবে। সেলফ এক্সামিনেশন একটা অতি সহজ জিনিস, নিজেই নিজের ব্রেস্ট চেক আপ করা যায় মাসে একদিন। কিভাবে ব্রেস্ট চেক আপ করলে ক্যান্সার কিংবা ব্রেস্টের কোন লাম্প ডিটেক্ট করা যায় সেটা খুব সিম্পল ভাবে শিখিয়ে দেওয়া। তো আমরা যেটা বলবো, যে কোনো একজন ডাক্তারের কি নার্সের পরামর্শ নিয়ে সেলফ এক্সামিনেশন অফ ব্রেস্টটাকে শিখে দেবেন। দ্বিতীয়, বছরে একবার অন্তত একটা টোটাল হেলথ চেক আপ, ওয়েল ওমেন চেক আপে অবশ্যই যাবেন। ফ্যামিলি হিস্ট্রি আজকালকার দিনে দেখা যাচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। যাদের মায়েদের, বোনেদের কিংবা ফার্স্ট ডিগ্রি রিলেটিভ, মানে মায়ের বাড়ির সাইড কিংবা বাবার বাড়ির সাইডের ফার্স্ট ডিগ্রি রিলেটিভ এর কোন ব্রেস্ট ক্যান্সার, ব্রেস্ট টিউমার আছে ইতিহাসে, তারা অতি অবশ্যই হেলদি থাকলেও একটা ইয়ারলি চেক আপ ব্রেস্টে স্টার্ট করবে। ব্রেস্টের চেক আপ যেমন নিজে করা যায়, সেরকম খুব ইজিলি যে কোনো ক্লিনিকে গিয়ে ব্রেস্টের সোনোম্যামোগ্রাফি, মানে ব্রেস্টের আলট্রাসাউন্ড করা যায়। আলট্রাসাউন্ড তে কোনো রেডিয়েশন নেই, আলট্রাসাউন্ড সব জায়গায় অ্যাভেলেবেল। এবং একটা অভ্যেস করে নিলে, বছরে কি 2 বছরে একটা আলট্রাসাউন্ড করলে অনেক ব্রেস্ট লাম্প প্রথম স্টেজে ধরা পড়ে যাবে। এরপরে যাদের কোনো লাম্প ডিটেক্ট হবে কিংবা যাদের বয়স 45 ঊর্ধ্বে, তাদেরকে আমরা অ্যাডভাইস করি 3 বছরে একবার অ্যাটলিস্ট একটা এক্সরে ম্যামোগ্রাফি করবে। এক্সরে ম্যামোগ্রাফি ওয়াইডলি অ্যাভেলেবল, এক্সরে ডিপার্টমেন্টে হয়, কোনো স্পেশাল টেস্ট নয়, কোনো ওষুধ দায়ী কিছু ইনজেক্ট করতে হয় না। আর এই রকম চেক আপের মধ্যে যারা থাকেন, তাদের দেখা গেছে সাইন্টিফিক্যালি যে ব্রেস্ট ক্যান্সার ডিটেক্ট হলেও আর্লি ট্রিটমেন্টের জন্য তারা লাইফ লং ডিজিজ ফ্রি থাকেন। এবং আজকের দিনে অনেক ক্ষেত্রে কিন্তু আর্লি ব্রেস্ট ক্যান্সারে টোটাল ব্রেস্ট বাদ দেওয়ার যে আতঙ্ক থাকে, যে মেয়েদের শারীরিক লুক নষ্ট হয়ে যাবে, তাদের সেক্সুয়াল ফাংশনে তারা ভাববেন তারা ডিস্টার্ব হবেন, সেটাও কিন্তু করার প্রয়োজন হয় না। মানে শুধু লাম্প রিমুভাল করেও কিছু কিছু ক্যান্সার আর্লি স্টেজে কমপ্লিট কিওর আনা সম্ভব। এই তো গেল ব্রেস্ট ক্যান্সারের কথা। এরপরে আসি মেয়েদের সেকেন্ড কমনেস্ট ক্যান্সার, দ্যাট ইজ সার্ভাইকাল ক্যান্সার। মানে সার্ভিক্স হচ্ছে জরায়ুর মুখ, যেটা ভ্যাজাইনার উপরের দিকে থাকে। এবার সার্ভিক্স এর ক্যান্সার হওয়ার অনেকগুলো কারণ আছে। দেখা গেছে যাদের খুব আর্লি বয়সে বিয়ে হয়েছে কিংবা সেক্সুয়াল ইন্টারকোর্স হয়েছে, যাদের মাল্টিপল সেক্সুয়াল পার্টনার আছে,
এদের কিন্তু দেখা গেছে যে সার্ভাইকাল ক্যান্সার বেশি হতে পারে। আরেকটি জিনিসের সঙ্গে সার্ভাইকাল ক্যান্সারকে লিঙ্ক করা গেছে সেটা হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। শুনতে নামটা যতই বড় হোক জিনিসটা কিন্তু খুব সিম্পল। আমাদের স্কিনে যে আঁচিল হয় তাকে ডাক্তারি ভাষায় প্যাপিলোমা বলে। তো এই আঁচিলের ভাইরাস আছে, এই ভাইরাসের 100 উপর স্ট্রেন আছে, যার মধ্যে 4টে টাইপ যদি স্কিনের থেকে ভ্যাজাইনার মধ্যে সেক্সুয়াল ইন্টারকোর্সের জন্য সার্ভিক্সে রিপিটেডলি যায় তাহলে এই 4টে টাইপ ভবিষ্যতে ক্যান্সার তৈরি করতে পারে। এটা ক্লিয়ারলি দেখা গেছে এবং আমরা এতটাই ফরচুনেট যে এই 4টে টাইপ অফ ভাইরাসকে ব্লক করার জন্য, যেমন এখন ধরুন চিকেন পক্স এর ভ্যাকসিন হয়, রুবেলা মাম্স মিজল এর ভ্যাকসিন হয়, সেরকম HPV ভ্যাকসিন এসে গেছে। সমস্ত মেয়েদের যারা 9 বছরের ঊর্ধ্বে তারা অবশ্যই ভ্যাকসিনেশন প্রোগ্রাম জয়েন করুন। নিজস্ব গাইনোকোলজিস্টদের সঙ্গে কথা বললেই ভ্যাকসিন পাওয়া যাবে। 3টি ছোট ইনজেকশন নিয়ে নিলে মোটামুটি 75% সার্ভাইকাল ক্যান্সার কিন্তু প্রতিরোধ করা যাবে। আগে একটা ধারণা ছিল যে শুধু আনম্যারিড মেয়েরাই এই ভ্যাকসিন নিতে পারেন, কিন্তু ক্রমশ দেখা যাচ্ছে যে যারা রিসেন্টলি ম্যারিড কি যারা 40-এর নিচে তারাও ভ্যাকসিনের হেল্প পাবে। যাদের বিয়ে হয়নি তারা হয়তো বেনিফিটটা ম্যাক্সিমাম পাবেন, আর যাদের অলরেডি সেক্সুয়াল ইন্টারকোর্স হয়েছে তাদের বেনিফিট হয়তো একটু কম হবে। এবার গেল তাদের কথা, যাদের আমলে ভ্যাকসিন ছিল না, এখন যাদের বয়স 40, 50, 35 যাই হোক, তারা কিভাবে সার্ভাইকাল ক্যান্সার থেকে বাঁচবে। সার্ভিক্স এবং ব্রেস্ট এই দুটি অর্গানের সুবিধে হচ্ছে এরা বডির বাইরের থেকে চেকআপের অ্যাভেলেবল। যেমন ধরুন লিভারের ভিতরে হাত দেওয়া যায় না, কিডনিতে হাত দেওয়া যায় না, ইউট্রাসে হাত দেওয়া যায় না, সার্ভিক্স কিন্তু যে কোনো ডাক্তারের চেম্বারে চেকআপ করা যায়। প্যাপ স্মিয়ার বলে একটি অতি সহজ টেস্ট আছে যেটা ভাজাইনার ভিতর থেকে সার্ভিক্সের একটুখানি সিক্রিশন নিয়ে টেস্ট করে দেওয়া যায়, এবং এই টেস্টটা যে কোনো মেয়ে যাদের বয়স 24-এর ঊর্ধ্বে আর 64 পর্যন্ত তারা যদি বছরে একবার করান তাহলে কিন্তু প্রি ক্যান্সার স্টেজে সার্ভাইকাল সেলের চেঞ্জ ধরা পড়ে। তার মানে প্যাপ স্মিয়ার কিন্তু সার্ভিক্সে ক্যান্সার হওয়ার আগের থেকে আমাদেরকে সতর্ক করে দেয়। প্রচলিত ধারণা এবং অনেকের মধ্যেই এটা ধারণা যে প্যাপ স্মিয়ার হচ্ছে সার্ভিক্সে ক্যান্সারের টেস্ট, এটা কিন্তু অত্যন্ত ভুল ধারণা। সার্ভিক্সে ক্যান্সার হওয়ার আগে কাদের ক্যান্সার হওয়ার চান্স বেশি, কাদের সেলের চেঞ্জ আসছে, কাদের প্রি ক্যান্সার কন্ডিশন আছে, সেটা সার্ভিক্সের প্যাপ স্মিয়ারের কাজ। রেগুলার যদি চেক আপ করা যায়, যদি কোনো অ্যাবনর্মাল ভাজাইনাল ডিসচার্জ হয়, যদি পিরিয়ডের মাঝখানে ব্লিডিং হয় এবং ইন্টারকোর্স মানে সহবাসের পরে যদি ব্লাড দেখা যায় অবশ্যই সার্ভাইকাল চেক আপ। এছাড়াও একটা অভ্যেস করবেন, বছরে একবার কোন ভালো প্রতিষ্ঠানে হসপিটালে ক্লিনিকে ডাক্তারের কাছে গিয়ে একটা ওয়েল বোনন চেক আপ করে নিন। তো ব্রেস্ট আর সার্ভিক্স এর ক্যান্সার মনিটরিং, ডিটেকশন, আর্লি ডিটেকশন সব সম্ভব, আমাদের প্রয়োজন হচ্ছে এগিয়ে আসার। এগিয়ে আসুন, টেস্ট করুন, ভালো থাকুন এবং ক্যান্সার মুক্ত থাকুন। আমি আপনাদের বলছি যদি এই সিম্পল স্টেপগুলো ফলো করেন আপনারাও কিন্তু এই দুটি রোগের ক্যান্সার থেকে বাঁচতে পারবেন। এছাড়া রইল ইউট্রাসের ক্যান্সার আর ওভারির ক্যান্সার মেয়েদের ক্ষেত্রে।